আমরা রসের গুড় তৈরি করতেছি। এ পিচ্ছি সর, বাইরে কয় ঘন্টা জাল দেওয়ার পরে রস গুড় হইব? 5 ঘন্টা জাল দেওয়ার পরে ভাই আপনার এক টারিতে কয় হাড়ি রস হয়? মানে কয় হাড়ি রস দেন এক টেরেতে? 6 কলস। 6 কলস রসে কয় কেজি গুড় হয়? 10 কেজি গুড় হয়। মাশাল্লাহ ভালোই। আপনার ওই চুলাটা কিন্তু অসাধারণ, রসের চুলা, গুড়ের চুলা। হ্যাঁ, আমরা গুড় নামাই রস নামাই আইছি গাড়িটা করে। কাঁচা রস খাওয়ায় না ভাই, জ্বালানি হিসেবে ব্যবহার করেন কি? কুড়া, ধানের কুড়া। কাঁচা রস খাইতে আছো? ফুটে খাইবা না? আরে কিনেন কত করে আপনার একটা আরি? লালটা 80 টাকা, বড়টা। আপনারা কয়টা গাছ কাটেন? 45টা গাছ কাটেন। মানে রস কাঁচা অবস্থায় অনেক রস বেশ চালানো যেগুলো থাকে ওগুলো দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন না? পিচ্ছিরা আইসা আপনাদের লোকে কাঁচা রস খাওয়ানোর লেগে? আপনার রস কোন জায়গায় বিক্রি করেন? শশীভূষণ বাজারে বিক্রি করেন? গুড়ও শশীভূষণ বাজার বিক্রি করেন? সব এটা দিচ্ছেন কি আরে পাশে? ভাতটা তো রান্ধন যাবে ওইদিকে, চুলাটা তো অসাধারণ, ভাত রান্ধন যাবো, গুড়ও তৈরি করা যাবো। হ্যাঁ, এই নাড়া প্রস্তুত করে রাখছেন, এগুলা দিয়ে সব গুড় তৈরি করবেন? না।